পথ দুর্ঘটনায় মৃত বৃদ্ধের দেহ নিয়ে রাস্তা অবরোধ উত্তরপাড়ায়, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। মুকুট পিউরিফিকেশন মাখলা মানিকতলার বাসিন্দা, গত 21 মার্চ রাতে বাড়ি ফিরছিলেন টিএন মুখার্জি রোড দিয়ে, তখনই তাকে পিছন থেকে ধাক্কা মারে একটি বাইক। সেই বাইকে 3 জন সওয়ার ছিলেন। আহত বৃদ্ধকে উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালেই বাইক আরোহী আহত 3 যুবককে নিয়ে যাওয়া হয়। তাদের বলতে গেলে জনাপঞ্চাশ লোক চড়াও বৃদ্ধের আত্মীয়ের ওপর। তখনকার মতো বৃদ্ধের চিকিৎসার দিকে নজর দেন তারা। পরে ওই যুবকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। আজ সকালে বৃদ্ধের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশে অভিযোগ করতে গেলে কোনো অভিযোগ নেওয়া হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে এদিন বিকেলে মৃতদেহটি নিয়ে টিএন মুখার্জি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। পুলিশে অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। মুড়ি কিনেছেন, ডিম কিনেছেন, ও পাশে গিয়ে রুটি কিনতে গেছেন, রুটিটা কিনে বেরিয়ে আসছেন, তখন 3টে ছেলে বাইকে ছিল। কবে হলো এই ঘটনাটা? বৃহস্পতিবার। আর 4 দিন হয়ে গেল। আপনাদের কি দাবি? সোমবার। এই ওনার মেয়ে। আপনি ওনার মেয়ে? আপনার নাম কি? সোনা। কি ঘটনা হয়েছে পুরো? আমার বাবা তো আমরা তো ছিলাম না, এসে শুনছি যে আমার বাবাকে অ্যাক্সিডেন্ট রাজবাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। 3টে ছেলে ছিল, মেরে ফেলে দিয়ে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আমাদের। পুলিশ কি বলছে? পুলিশ তো আমরা গেছিলাম, কোনো কেস নিল না। আমার মা গেছিল সকালে, অসুস্থ মা গেছিল, বলছে আপনি বাড়ি যান, ওপর মহল থেকে আমাদের অনেক চাপ দেওয়া হয়েছে, আমরা এই কেস নেবো না। আপনাদের কি দাবি? আমরা তো 3টে ছেলেকে হ্যান্ড ওভার করে দিতে হবে, অ্যারেস্ট, আমরা অ্যারেস্ট চাইছি। 3টে ছেলেকে অ্যারেস্ট করতে হবে। তার বাবা মা এখন তাদেরকে কোথায় সব পাচার করে দিয়েছে আমরা কিছুই জানি না। যে পুলিশ আইনের মধ্যে থেকে কাজ করছে না ব্যক্তিগত সমস্যা নিয়ে কাজ করছে? গৌতম বাবু বলে একজন আছেন, উনি একরকম কথা বলছেন। অন্য বাবু এসে, উনি যথেষ্ট ভদ্র, উনি একরকম কথা বলছেন, কিন্তু আইন মারফত কেউ কোনো কথা বলছে না। আমরা যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছি তার কোনো উত্তর দিতে পারছি না। আমি 6 টাইম থানায় গেছি, 6 বার থানায় গিয়ে একটা FIR করার জন্য আমরা যেতে পারি দিতে পারিনি। গৌতম বাবু আমাকে প্রসঞ্জিত কর্মকারের একজনের নাম্বার দিয়েছে, আমি তার কাছে গেছি। তার কাছে আজকে সকালে গিয়ে আমি আমার দিদিকে নিয়ে কাঁদছে, তার পায়ে হাত দিয়ে আমার পায়ে ধরতে বাকি রেখেছি যে FIR করুন। একটা নিরীহ মানুষ মরে গেল, একটা জাস্টিসের জন্য আমরা একটা FIR করি, কিন্তু কোনো রকম কর্ণপাত করলো না। গৌতম বাবু দায়িত্ব নিয়ে আজকে এই যে পুরো ক্যাওসটা হচ্ছে, এর জন্য পুলিশকর্মী ওই গৌতমবাবু দায়ী। তার কোনো রকম আইনি ব্যবস্থা পুলিশ নিতে পারছে না, খালি গিয়ে বলছে এটা নেই ওটা আসুক, আপনার পেশেন্ট মরুক, আপনার পেশেন্টের ডেথ সার্টিফিকেট আসুক, আপনার পেশেন্টের পোস্টমর্টম রিপোর্ট আসুক, আপনার এই করুন, আপনার জামার কালার কী, আপনার চুলের কালার কী, 100 বার যেন আমরা অপরাধ করেছি। অথচ 3টে নাবালক ছেলে মদ্যপ অবস্থায় আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে অন রেকর্ড, কি হারে মানুষটাকে মেরেছে। আমি এখানকার বাসিন্দা না, তবু এখানে এসে দেখেছি, এখানকার বাসিন্দা থেকে শুনেছি, এই রাস্তায় কিছু ছেলে আছে যাদের বাইকে দৌড়ত্ব এত বেশি, মানুষ যা কমস অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা মানুষ প্রাণ। বাবার সঙ্গে সিংহে ঘটনাটা হয়েছে আর কি, সোমবার দিন সন্ধ্যেবেলা রাত্রিবেলা 8টা সাড়ে 8টা নাগাদ আমার বাবা বেরিয়েছিল দোকানের দিকে, ঠিক আছে। তো রাস্তার ওপারটা গিয়ে সাইডে দাঁড়িয়েছিল, ড্রাঙ্ক অবস্থায় একটা বাইক অ্যাক্সিডেন্ট কি একটা মানুষ মরে যেতে পারে? তার মানে বাইকটা কতটা স্পিডে ছিল? আর রীতিমতো আমরা খবর পেয়েছি ছেলে 3খানা ড্রাঙ্ক ছিল, অল্প বয়সী ছেলে, ইভেন কি 18 হয়নি এরকম কিছু একটা হবে, ঠিক আছে। এক্স্যাক্টলি আমি তাদের জানি না, কিন্তু আমি যেটা দেখলাম খুব একটা বেশি বয়স্ক ছেলেও নয়, 18 বছরের মতো কিছু হবে এদের আশেপাশে তাদের এজ। ড্রাঙ্ক অবস্থায় এত স্পিডে ছিল, আমার বাবাকে ফার্স্ট 1 ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার ওপর থেকে গিয়ে ওরা 3জন মিলেই পড়ে। আমি যখন খবর পাই, আমি যখন গেছি রাজবাড়ি হসপিটালে, আমার বাবা একটা সাইডে স্ট্রেচারের ওপর পড়ে আছে, সেই ছেলের ট্রিটমেন্ট চলছে, প্রাথমিক ট্রিটমেন্ট চলছে, আমার বাবাকে এক জায়গায় পড়ে আছে। তখন আমি আমার বাবাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে উইকারে প্রাথমিক ট্রিটমেন্টের পর আমি আমার বাবাকে ফোর্টিসে নিয়ে যাই। ফোর্টিস থেকে আমাকে ডিক্লেয়ার করে দেয় এই পেশেন্টের আর কোনো রিকভারি করা যাবে না। সেই দিনের পর থেকে আমরা থানা প্রশাসনের কাছে, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট করে মার্ডার কেসের মতো অবস্থা, আমরা থানাতে গেছিলাম। থানা থেকে কোনোরকমভাবে আমাদের কোনো FIR কোনোরকম জিডি তারা নিতে চাইছে না, কারণটা কি যে বুঝতে পারলাম না। আর রীতিমতো সেদিন রাত্রির থেকে, যেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের সেদিন রাত্রির থেকে থানা থেকে একজন অফিসার এসেছিলো, তারা এসে রীতিমতো তাকে সাপোর্ট করে গেল, 4 দিন ধরে তাকে সাপোর্ট করলো। আমি এটা বুঝলাম না যে কী কারণে তাদেরকে এই সাপোর্ট, কেন আমার ক্ষতি হলো। আমি কালকে খবর পেয়েছি, আমি নিজের চোখে দেখেছি ওই মহিলা গিয়ে থানায় জিডি করে আসছে, আমি জিডি করতে গেলাম, আমার বাবার লস হলো, আমি লস করলাম।
কিন্তু সেই মহিলা আবার আমাদের নামে এগেইনস্টে গিয়ে জিডি করলো, কেস করলো, আমি দেখেছি, আমরা ছিলাম, আমার অনেকে বন্ধু বান্ধব সবাই দেখেছে সেই মহিলাকে ওখানে গিয়ে জিডি করে আসলো। আপনাদের দাবি কি? দাবি আবার কি আমাদের, আমরা এফআইআর করতে গেছিলাম, তখন এফআইআর নেয়নি, এখন পুলিশ থানা প্রশাসন বলছে এখন চলো আমরা এফআইআর নেবো, এই করবো সেই করবো, আমাদের দাবি আর কিছু নেই, আমরা ফেড আপ, কারণ আমি এমনি আমার বাবাকে লস করে গেছি। পাপ্পু সাঁতরা, রিপোর্ট, টাইমস বাংলা।